हेलो व्यूअर्स আমি লেনোভা চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা পুরোপুরি গণেশ পূজোকে ঘিরেই হচ্ছে। তো আমরা হুট করে ডিসাইড করি যে আমাদের নিচে যে পূজাটা হচ্ছে সেটার ব্যাকগ্রাউন্ডটা আমরা তিনজনে মিলে রেডি করব। যেহেতু আগে থেকে এটার কোনো প্ল্যান করা ছিল না, তাই ঘরে যা ছিল তা দিয়ে সেটা করার চেষ্টা। এত সুন্দর সুন্দর জিনিসগুলো এঁকে দিয়েছে হচ্ছে আমাদের তিথি সোনা, এবং আমি এবং রিমি হচ্ছে হেল্প করছিলাম। আমি সেইভাবে পারি না, তাও টুকটাক চেষ্টা করেছি। আর আমার ঘরে বেশ কিছু পুরনো ওড়না ছিল, সেইগুলো দিয়ে মোটামুটিভাবে ব্যাকগ্রাউন্ডটা আমরা চেষ্টা করছিলাম কীভাবে সাজানো যায়। অলমোস্ট তখন 3:30, তো আমি অন্তত 4:30 অবধি ছিলাম, যেহেতু আমার পরদিন ভোরে একটা জায়গায় যাওয়ার কথা ছিল। তিথিরা 6:30 অবধি ছিল। তো পুরো ডেকোরেশনটা তোমাদেরকে শেষে একবার একটু দেখিয়ে দেবো। এটা হচ্ছে রাত্রি 4টার সময় পেরেকঠুকার একটা চেষ্টা। তো বাসায় এসে আমি জাম্বুরা ভর্তা খেয়ে নিয়েছি, তারপর ঘুমানোর চেষ্টা করছি, অনেক ভোরে আমি উঠে গেছি। তো ফাইনাল লুকটা হচ্ছে এইটা। তো আমি আর বাপি বেরিয়ে গেছিলাম একটা কাজের জন্য, কাজটা শেষ করে মানে লিটারেলি আমি একদমই ঘুমোইনি, তো খুব বাজে অবস্থা ছিল। তো আমি আগে চলে এসেছিলাম, বাপি পরে এসেছিলো। হঠাৎ করে দেখি বাপির কাছে একটা সুন্দর ব্যাগ গিফট পেয়েছে বাপি। সেটা কী পেয়েছে সেটা তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটা একটা কাঁথা, নকশি কাঁথা, খুব সুন্দর। কালারটা কেন জানি ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, এটা কিন্তু পিওর রেড, হট রেড যেটা বলে সেটা। তো এরপর হচ্ছে একটা ফিল্টার কিনে আনলো বাপি, যেহেতু আমাদের ফিল্টারটা অনেক পুরনো হয়ে গেছে, সেটা ঠিকঠাক করে বাপি ইনস্টল করলো। তারপর হচ্ছে যেহেতু গণেশ পুজো, তাই আমাকে তো বের হতেই হবে সাজুগুজু করে। ভাবছিলাম কী পরো, পরে ভেবে নিলাম যে শাড়িই পরে নিই। তো আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে। তো প্রচণ্ড গরম, তাই এর থেকে সুতির শাড়ি আমার কাছে ছিল না, এটাই সব থেকে পাতলা সুতির শাড়ি ছিল। এই হচ্ছে লাইটিং করার পরে আমার বাসার নিচের গণেশ পুজোটি এটি। তো এটা ছাড়াও আমি আরও অনেকগুলো গণেশ পুজো দেখেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো বাসা থেকে বেরোতে বেরোতে বেশ কিছু বুমেরাং করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো আমার সাথে ছিল আমার ছোট ভাই নয়ন। আমি আরও হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম। বেরিয়ে যখন পড়েছে তখন তো ঘুরতেই হবে। তো আমরা প্রথমে সিঁড়ির গোড়া দিয়ে ঘোরা স্টার্ট করলাম। সিঁড়ির গোড়ার এখানে একটা পুজো হচ্ছিলো বিল্ডিংয়ের নিচে, বেশ কিছু পুজো হচ্ছিলো, সবগুলো পুজো আমাদের কভার করা সম্ভব হয়নি। তো আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশানে জানাবে। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে শেয়ার করে দিও। তো তোমরা আজকে কারা কারা দেয়াঞ্জি পুকুর পার, সিঁড়ির গোড়া, রাজাপুকুর লেন, জে এনশেন্ট হল, চেয়ারগি পাহাড় ঘুরেছো প্লিজ কমেন্ট সেকশানে সেটাও কিন্তু জানাবে। তো এখানে দেখছি অলরেডি কুসুম কুমারীতে দুর্গাপুজোর প্রিপারেশন নেওয়া হচ্ছে। এখানে দেখছি রাইড অ্যান্ড প্রাইডের একটা মেলা হচ্ছে। আমি যদি খুব বেশি ভুল না করি আজকে এবং আগামীকাল এই মেলাটা চলবে। তো দেখো খুব সুন্দর করে এখানে কিন্তু পুজো হচ্ছে। আসলে পুজো মানেই তো আনন্দ, পুজো মানেই হচ্ছে রং। তো সেই রং সবার মধ্যে ছড়িয়ে পড়েছে। তো দেখো এখানে এত পরিমাণে মানুষ, তো বুঝতেই পারছো কী পরিমাণ সেল হচ্ছে। এইটা হচ্ছে তোমার আন্দরকিলা মেয়র অফিসের যে ইয়েটা ছিল সেটার তুলনায় খুব কম সংখ্যক স্টল এখানে এসছে, তাও এত পরিমাণে এখানে সেল হচ্ছিলো, মাই গড, আমি দেখে তো অবাক। এইটুকুন একটা জায়গাতে এত পরিমাণ সেল হচ্ছে। তো তোমরা যারা যারা পুজোর শপিং করতে চাও, আমি বলবো দেরি না করে ঝটপট এখানে চলে আসো। খুব রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পুজোর শপিং কিন্তু চাইলেই করে ফেলতে পারো। আর এখানের যা কালেকশান দেখলাম, বেশ কিছু কলকাতার কালেকশান তোমরা এখানে পেয়ে যাবে। তো আমার যেহেতু পূজার শপিং শেষ, তাই আমার এই মুহূর্তে তেমন কিছু পারচেজ করা হয়নি, খুব মিনিমাম কিছু জিনিস কেনা হয়েছে। তো মেলাটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, এছাড়াও কিন্তু এখনও পুজোর জিনিস কিন্তু শেষ হয়নি, সেটাও তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে জয়নাব কলোনির পুজো। তো বাইরে এরা বিভিন্ন ছবি দিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছে, ভালো লেগেছে, ছোটোখাটোর মধ্যে ভালো ছিল। এই হচ্ছে জয়নাব কলোনির সেই গণেশ ঠাকুর, এটাকে দেখা যাচ্ছে, মাথায় একটা পাগড়ি, একটা সুন্দর পোশাক পরিয়েছে, আমার কাছে বেশ কিউট লাগছিল গণেশটাকে। আর এমনিতে আমার কাছে গণেশ সবসময়কার মতনই প্রিয়, গণেশ হনুমান এগুলো আমার খুব প্রিয়, গোপাল। তো যাই হোক, তোমরা কারা কারা এই জায়গাগুলো ভিজিট করেছো প্লিজ কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবে। আর এটা হচ্ছে জে এমশন হলের পুজো। এখানে একটা মেয়ে
ছোট্ট একটা মেয়ে খুব মিষ্টি করে গান গাইছিলো। যেহেতু আমি অনেক দূর থেকে ক্যাপচার করছিলাম, অনেক নয়েজ আসছিলো, তাই গানটা দেওয়া হলো না। তো ফাইনালি তুষার মামা এবং নয়নের সাথে আমরা অটো করে ফুড ফিয়েস্টার উদ্দেশ্যে চলে গেলাম। ফুড ফিয়েস্টা অনেক প্রিয় একটা আমার রেস্টুরেন্ট ছিল, এখন দেখলাম সেটা পার্টিশন দিয়ে অনেক ছোট করে ফেলেছে। অ্যান্ড আমি পাশে বসে একটা লোককে বলছি, অ্যাকচুয়ালি তাকে দেখে আমার সে কী খাচ্ছে সেটা নিয়ে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছিলো যে খাওয়াটা অ্যাকচুয়ালি ভালো হচ্ছে না হচ্ছে। পরবর্তীতে লোকটা না খেয়ে উঠে গেছে, সেটা নিয়ে আমার টেনশন হচ্ছিলো, খাওয়াটা বোধহয় খুব একটা ভালো হয়নি। তো এইসব কথার মাঝখানে যেসব ভিডিও বা বুমেরাং তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ওই আর কি, যা যা বুমেরাং করেছিলাম সেগুলো তোমাদেরকে অ্যাড করে দিলাম। আর আমরা কী কী খেয়েছিলাম, একটা স্পেশাল পাস্তা আর দুটো চিকেন চাপ উইথ পরোটা। দেন খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে আসলাম। উঠে ভাবলাম বাড়িওয়ালা ভাইয়ের বাসা মানে জেঠুর বাসায় যাবো, তো সেখানে গিয়ে পানি চাইতেই তিথি সবসময় পানির সাথে লেবুর শরবত করে আমাকে দেয়। তারপর দেখলাম খুব সুন্দরভাবে সে একটা ব্লাউজে প্রিন্ট করেছে, তো সেটার ভিডিও না করলে কি হয়। তারপরে দেখলাম সে এত সুন্দর সুন্দর কাজ জানে, কিন্তু সেই জিনিসগুলো কাউকে জানে না। তাই ভাবলাম দেরি কিসের, ঝটপট ওর এত সুন্দর কাজগুলো একটু আমার ক্যামেরার ফ্রেমে বন্দি করে নিই। আমার তো বেশ ভালো লেগেছে, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে ওর আঁকা জিনিসগুলো কতটা সুন্দর। তারপর ও আর আমি আরেকবার একটু পুজো ঘুরতে নিচের দিকে চলে এলাম। ও বলছে চলো তোমাকে কয়েকটা ছবি তুলে দিই। এই তো আজকের দিন এখানেই শেষ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।